বিকানেসানুন স্কুল অ্যান্ড কলেজ ধানমন্ডি শাখা বন্ধের ষড়যন্ত্রের অভিযোগ এবং ধানমন্ডিতে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীর ধানমন্ডিতে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে বক্তব্য রাখছেন প্রিন্সিপাল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। বিকানেসানুন স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল এই মুহূর্তে বক্তব্য রাখছেন। আমরা আরো একবার সরাসরি চলে যেতে চাই সেখানে। আমার বাচ্চারা মেধাবী ছাত্রী, এই প্রতিষ্ঠান একটা ঐতিহ্যমণ্ডিত প্রতিষ্ঠান, এখানকার মেয়েরা কখনো রাস্তায় নামবে না। তোমাদের উচিত ছিল আমার সাথে কথা বলা, তোমাদের সুখ দুঃখ ভালো মন্দ তোমাদের বাবা মাকে নিয়ে আমার সাথে শেয়ার করা উচিত ছিল। আশা করি তোমরা এরকম ভুল আর করবে না, এটা তোমাদের আবেগের বিষয় আমি জানি। আজকে তোমরা রাস্তা ছেড়ে দাও। এই যে লোকগুলি রাস্তার লোকজন, তারা কোনো অন্যায় করেনি, প্রকৃতপক্ষে আমরা কেউই অন্যায় করিনি, কেউ অন্যায় করিনি। আমাদের একটা জমি দরকার, আমরা একটা জমির ব্যবস্থা করব। আমাদের অনেক সম্মানিত অভিভাবক আছেন যারা জমি দিতে পারেন, যদি তারা এগিয়ে আসেন আমি তাদেরকে সাধুবাদ জানাবো। আমি আহ্বান জানাবো আমাদের সেই সমস্ত অভিভাবককে যারা আমাদের কাছে আসবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন, এবং আমরা ভালো একটা স্কুল অচিরেই গড়ে তুলব, যেটা খেলার মাঠ থাকবে, খেলার মাঠ থাকবে এবং কারিকুলামের ব্যবস্থা থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা সবাই এখন মাঠ ছেড়ে দিব, রাস্তা ছেড়ে দিব। মানুষ হিসেবে গড়ে তুলতে অনেক যা যা করা দরকার আমি তাই করবো।